হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত টিউটোরিয়ালে শিখেছিলাম এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 14 লেসন 1 এর আর্ট অ্যান্ড মিউজিক এর প্রথম লেসনটি, অর্থাৎ হোয়াট ইজ বিউটি। তবে নতুন এডিশন অনুসারে এটি কিন্তু ইউনিট 5 এ রয়েছে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি কবিতা। এখানে আমরা সামনে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি যে লর্ড বাইরনের একটি কবিতা আছে এবং পরবর্তীতে আছে এমিলি ডিকিনসনের আরেকটি কবিতা। তবে আজকে আমরা শিখব লর্ড বাইরনের এই কবিতাটি, শি ওয়াক্স ইন বিউটি। এই কবিতাটি শেখার সময় আমরা যেসব নতুন শব্দ পাই সেগুলোকে খুব সুন্দরভাবে সিনোনিম অ্যান্টোনিম অর্থ সহ বুঝে নেওয়ার চেষ্টা করব এবং প্রতিটি লাইন সুন্দরভাবে বাংলায় বোঝার চেষ্টা করব, যাতে কবিতাটি শেষ করে আমরা সুন্দরভাবে সামারি তৈরি করতে পারি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। She Walks in Beauty by Lord Byron, অর্থাৎ লর্ড বাইরন কবি কর্তৃক লিখিত যে কবিতা, কবিতাটির নাম হচ্ছে সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়। She walks in beauty like the night of cloudless climes and starry skies and all that's best of dark and bright meet in her aspect and her eyes. Thus mellowed to that tender light which heaven to gaudy day denies. আমরা প্রথম স্টানজাটি পড়লাম, তবে এখন এটা একটু ভেঙে ভেঙে অর্থ সহকারে বোঝার চেষ্টা করব। দেখুন এখানে রয়েছে She walks in beauty, সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়। Like the night, রাতের মতো করে সে হেঁটে বেড়ায়। তাহলে like the night, রাতের মতো, কেমন রাত? Of cloudless climes, cloudless হচ্ছে মেঘহীন, অর্থাৎ যে আকাশে কোনো মেঘ নেই, এরকম বোঝাচ্ছে ক্লাউডলেস। আর ক্লাইমস হচ্ছে কোনো ভূখণ্ডকে বোঝায় অথবা কোনো স্থানকে বোঝায়, কোনো পরিসর বা কোনো জায়গাকে বোঝায়। আবার একই সাথে সে জলবায়ু অথবা আবহাওয়া এটাকে বুঝিয়ে থাকে। তাহলে এখানে ক্লাউডলেস ক্লাইমস বলতে মেঘহীন আবহাওয়াকে বোঝাচ্ছে। অ্যান্ড স্টারি স্কাইজ, স্টার থেকে স্টারি আসছে, স্টার হচ্ছে তারকা, আর স্টার হচ্ছে তারকা খচিত অ্যাডজেক্টিভ। আর স্কাই, স্কাই হচ্ছে আকাশ, এখানে প্লুরাল করা হয়েছে, স্কাই সিঙ্গুলার, স্কাইস প্লুরাল। স্কাই হচ্ছে ফার্মামেন্ট বা আকাশ অথবা হ্যাভেন। তাহলে আমরা প্রথম লাইনের অর্থটি করার চেষ্টা করি। শি ওয়াক্স ইন বিউটি, সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়। লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস, মেঘমুক্ত আবহাওয়া এবং তারকা খচিত আকাশের রাতের ন্যায় সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়। তাহলে সে বলতে এখানে কোনো লেডিকে বোঝানো হয়েছে। তাহলে সেই লেডি বা ভদ্র মহিলা সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়, কিভাবে বা কখন হেঁটে বেড়ায় সেটার বর্ণনা পরের লাইনে এসেছে। দেখুন, লাইক দ্য নাইট, সেই রাতের মতো সে হেঁটে বেড়ায়। কোন রাতের মতো? অফ ক্লাউডলেস ক্লাইমস, যেই রাতে আকাশে কোনো মেঘ থাকে না, অর্থাৎ মেঘবিহীন আবহাওয়ার কোনো রাতের মতো সে হেঁটে বেড়ায়। অ্যান্ড স্টার স্কাইস, এবং তারকা খচিত আকাশের রাতের ন্যায় সে হেঁটে বেড়ায়। এবার আমরা পরের লাইনে চলে যাই। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং অন্ধকার এবং আলোর ভালো যা কিছু আছে, অর্থাৎ অন্ধকার এবং আলোর থেকে পাওয়া যত কিছু ভালো তার সবকিছুকে এখানে বোঝাচ্ছে। মিট ইন হার আসপেক্ট অ্যান্ড হার আইস, সবকিছুই তার আসপেক্ট অর্থাৎ অব বা চেহারায় মিলে যায় বা সাক্ষাৎ করে। অ্যান্ড হার আইস, তার চাহনির সাথে সেটা মিলে যায়। তাহলে এখানে আমরা যে শব্দগুলো নতুন আছে সেগুলো একটু শিখে নিই আগে। দেখুন, ডার্ক, ডার্ক হচ্ছে অন্ধকার মানে ব্ল্যাক অথবা ডাস্কি অথবা গ্লুমি বা ডিম অথবা সোয়ার্দিং। আর এদিকে উল্টো শব্দটা হচ্ছে ব্রাইট, এটাও অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে উজ্জ্বল। আর ডার্ক মানে আমরা পেয়েছিলাম অন্ধকার, ওইটার অ্যান্টোনিম হচ্ছে ঠিক এই শব্দটি ব্রাইট। ব্রাইট হচ্ছে উজ্জ্বল অর্থাৎ ড্যাজলিং অথবা রেডিয়ান্ট অথবা গ্লোয়িং বা স্মার্ট, শাইনিং, চেয়ারফুল, এই অর্থে আমরা উজ্জ্বল বা ব্রাইটকে ব্যবহার করে থাকি। এরপরে দেখুন, আসপেক্ট একটি শব্দ আছে, আসপেক্ট হচ্ছে ক্ষেত্র, আবার আসপেক্ট মানে চেহারা, এখানে অব অব বা চেহারাকে বোঝাচ্ছে।
আর এটা সিনোনিম আমরা তাহলে কি বলবো? এটা তো নাউন, এটা সিনোনিম হবে অ্যাপিয়ারেন্স অথবা এক্সপ্রেশন, বিয়ারিং, লুক, ফিচার এরকম। আর আইস তো আমরা জানি চাহনি বা চোখ। তাহলে এখানে সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে দেখুন, অ্যান্ড অল দ্যাটস বেস্ট, দ্যাটস বেস্ট মানে হলো দ্যাট ইজ বেস্ট, তাহলে সবকিছু যা হয় সবচেয়ে ভালো, কাদের ভালো, অব ডার্ক অ্যান্ড ব্রাইট, যা অন্ধকারের এবং যা উজ্জ্বলের যত কিছু ভালো আছে সেই ভালো কিছু কি করে, সেই ভালো কিছু মিট ইন হার আসপেক্ট অ্যান্ড হার আইস, সেই ভালো সব কিছুই তার চেহারায় এবং তার চাহনিতে লুটিয়ে যায়, অর্থাৎ চাহনির সাথে মিটে যায় বা চাহনির সাথে সাক্ষাৎ করে। এখানে সাক্ষাৎ করে বলতে লুটিয়ে যায়। এখন এটিকে যদি আমরা একটু কবিতার মতো করে বাংলা করার চেষ্টা করি তাহলে এরকম হয়, এবং অন্ধকার আলোর সর্বোত্তম যা কিছু তার সবকিছুই তার রূপ আর চাহনিতে মিশে যায়। দাস মিলোড টু দ্যাট টেন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গড ইট এ ডিনাইস, এটার অর্থটা কি দেখুন, এভাবেই সেই কোমল আভার প্রতি সুকোমল যা আকাশে দেয় না ওই নিষ্প্রাণ দিনকে। এখন এখানে নতুন যে শব্দগুলো আছে সেটা আমরা আগে শিখে নেই, তাহলে অর্থটা করতে সুবিধা হবে। দাস হলো এভাবে, এটি অ্যাডভার্ব, মিলো ভার্ব থেকে পাস্ট টেন্স মিলোড এসেছে, এই মিলো হচ্ছে পরিপক্ক হওয়া, অর্থাৎ আমরা এটা সিনোনিম বলতে পারি রাইপ অথবা ম্যাচিউর বা এন্ড্রিস ইত্যাদি। আর এখানে দেখুন একটি শব্দ রয়েছে টেন্ডার, অর্থাৎ কোমল অথবা নরম অথবা অপরিপক্ক, এটা সিনোনিম আমরা বলবো অ্যাফেকশনেট অথবা কম্পেনশনেট অথবা ফ্রেজাইল অথবা ডেলিকেট অথবা সফট ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ হচ্ছে হ্যাভেন, এই হ্যাভেন হচ্ছে আকাশ অর্থাৎ ফার্মামেন্ট অথবা স্কাই, এই যে আমরা এখানে যে পেয়েছি স্কাই, সেই স্কাই অর্থে হ্যাভেন ব্যবহার করে। আবার স্বর্গ অর্থেও কিন্তু এই হ্যাভেনই ব্যবহার করে, একে স্পেলিং, আমরা এখানে আকাশ অর্থে হ্যাভেন ব্যবহার করছি। তাহলে এটার সিনোনিম আমরা কি বলবো, এটা সিনোনিম বলতে পারি প্যারাডাইজ, ব্লিস অথবা এক্সট্যাসি, ফার্মামেন্ট, হ্যাপিনেস ইত্যাদি। আবার এটার অ্যান্টোনিম বললে আমরা বলবো কিন্তু হেল অথবা টর্মেন্ট অথবা সাফারিং ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ আছে গডি ডে, তার মানে গডি, গডি হলো কি, গডি হচ্ছে অতি উজ্জ্বল, এটি কিন্তু অ্যাজেক্টিভ, এটি সিনোনিম হবে তাহলে গ্যারিশ অথবা ফ্লাশি অথবা ব্রাইট অথবা রেডিয়ান্ট ইত্যাদি, অর্থাৎ অতি উজ্জ্বল অর্থে আমরা এই গডি ব্যবহার করি। আর ডিনাই হচ্ছে রিজেক্ট করা, ডিনাই থার্ড পার্সন সিঙ্গুলার জন্য এস অথবা ইএস যুক্ত হয়েছে আর ওয়াইটা আই হয়ে গিয়েছে, ডিনাইস অর্থাৎ রিজেক্ট করা, ফিরিয়ে দেয়া বা অস্বীকার করা। তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখুন, দাস মিলোড টু দ্যাট টেন্ডার লাইট, এইভাবে পরিপক্ক হয়ে সেই সুকোমল আলোর দিকে ধাবিত হয়েছে। তার মানে এখানে দেখুন দাস মিলোড, মিলোড হচ্ছে পরিপক্ক হওয়া, তাহলে দাস মিলোড এভাবে পরিপক্ক হয়ে কোন দিকে ধাবিত হয়েছে, টু দ্যাট টেন্ডার লাইটস, সেই সুকোমল আলোর দিকে ধাবিত হয়েছে, হুইচ হ্যাভেন টু গডি ডে ডিনাইস, যা গডি ডে অর্থাৎ অতি উজ্জ্বল পূর্বাময় যে দিন সেই দিনকে আকাশ দিতে অস্বীকার করে, অর্থাৎ আকাশ ওই অতি উজ্জ্বল দিনকে সেই সুকোমল আলো দিতে অস্বীকার করে। তাহলে আমরা এই প্রথম প্যারাটির অর্থ থেকে আমরা কি বুঝতে পেরেছি দেখুন, সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায় যেন মেঘমুক্ত আবহাওয়া এবং তারকা খচিত আকাশের রাত, কালো এবং আলোর সর্বোত্তম যা কিছু আছে সবকিছুই তার রূপে এবং চাহনিতে মিলিয়ে যায় বা মিশে যায়, এভাবেই পরিপক্ক হয়ে সুকোমল আলোর দিকে ধাবিত হয় যা আকাশ ওই অতি উজ্জ্বল দিনকে দিতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ আকাশ যে অতি উজ্জ্বল দিনকে এই ধরনের কোমল আলো দিতে যা অস্বীকার জানায়, সেই ধরনের আলো বা আলোর ঝলকানি তার চেহারায় ফুটে ওঠে। এখানে মূলত ওই ভদ্র মহিলার যার এখানে বর্ণনা করা হয়েছে তার চেহারার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর কথা এখানে বিধৃত হয়েছে বা তুলে ধরা হয়েছে। আমরা
সেকেন্ড স্ট্রানজায় চলে যাই। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রিড দ্য লেস, হ্যাট হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, হুইচ ওয়েভস ইন এভরি রেভেন ট্রেস, অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, হোয়ার থটস সিরেনলি সুইট এক্সপ্রেস, হাউ পিওর, হাউ ডিয়ার দ্যার ডুয়েলিং প্লেস। আমরা এটার বাংলাটা করার চেষ্টা করি, তারপরে অর্থ সহ ভেঙে ভেঙে পড়ব। কেউ বেশি ছায়া দেয়, কেউ কম আলো দেয়, বিনামী মাধুর্যে অর্ধেক হারায়, যা প্রতিটি কালো বেণীতে ঢেউ খেলে যায়, অথবা মৃদুভাবে তার মুখে আভা ছড়ায়, যেখানে ভাবনাগুলো প্রশান্তভাবে প্রকাশ পায়, কত পবিত্র, কত প্রিয় তাদের নিবাস। ওয়ান শেড দ্য মোর, শেড হচ্ছে ছায়া তৈরি করা বা অন্ধকার করা। এর সিনোনিম তাহলে কি হবে? ডার্কেন অথবা ডিম অথবা শ্যাডো অথবা ভেইল অথবা কভার বা শেল্টার ইত্যাদি, অর্থাৎ অন্ধকার করে ফেলা, ঢেকে ফেলা, ছায়া ফেলানো ইত্যাদি। আর দেখুন, এখানে আবার ঠিক তার উল্টাটা আছে। শেডের অ্যান্টোনিমি হচ্ছে রে, রে হচ্ছে আলোকিত করা, অর্থাৎ আলোকরশ্মি ফেলা। এটি ভার্ব আছে, এটার তাহলে সিনোনিম কি কি হবে? বিম অথবা শ্যাফ্ট অথবা গ্লিম বা ফ্লিকার অথবা ট্রেস, অর্থাৎ আলোক দ্যুতি ফেলানো বা আলোকরশ্মি ফেলানো বা আলোকরশ্মির দ্যুতি ছড়ানো। এবার আমরা সামনে আরেকটি শব্দ দেখি, ইম্পেয়ার্ড। ইম্পেয়ার হচ্ছে ক্ষতি করা, ভার্ব। ইম্পেয়ার থেকে পাস্ট পার্টিসিপল ইম্পেয়ার্ড হয়েছে। তাহলে এটার সিনোনিম কি হবে? এই ক্ষতি সাধন করার সিনোনিম কি হবে? ড্যামেজ অথবা আমরা বলতে পারি হার্ম অথবা ইনজিউর অথবা উইকেন অথবা মার ইত্যাদি, অর্থাৎ ক্ষতি সাধন করা। আর এখানে দেখুন আরেকটি শব্দ, নেমলেস অর্থাৎ নামবিহীন, এটি অ্যাজেক্টিভ। আর এই সিনোনিম তাহলে কি হবে? আননেমড অর্থাৎ বেনামি, যেটা ইনডিসক্রাইবেবল অথবা আনমেনশনেবল, ইনএক্সপ্রেসেবল ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ আছে, গ্রেস। গ্রেস মানে হচ্ছে দয়া, আবার গ্রেস মানে মাধুর্য। এখানে নাউন মাধুর্য অর্থে ব্যবহার করা হয়েছে, সৌন্দর্য বা মাধুর্য এই অর্থে। তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো বিউটি অথবা এলিগেন্স অথবা গ্রেসফুলনেস অথবা মার্সি ইত্যাদি। তাহলে দেখুন প্রথম দুটি লাইনের অর্থ আমরা করার চেষ্টা করি। ওয়ান শেড দ্য মোর, একটিতে বেশি অন্ধকার করে দেয়। শেড মানে তো অন্ধকার করে দেয়া, একটিতে বেশি অন্ধকার করে দেয়। ওয়ান রে দ্য লেস, একটিতে কম আলোর দ্যুতি ছড়ায়, অর্থাৎ কম আলোকিত করে। তারপরে কি অর্থ দেখুন, হ্যাট হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, অর্ধেকটা এভাবে বেনামি মাধুর্যকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে বেনামি যে মাধুর্য বা সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যকে অর্ধেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত করে এভাবে। তাহলে এই দুটি লাইনের অর্থ কি দাঁড়াচ্ছে দেখুন, কোনোটা বেশি ছায়া দেয়, কোনোটা কম আলো দেয়, এভাবেই বেনামি মাধুর্যের অর্ধেক হারায়। কোনোটা একটু বেশি ছায়া দেয়, আবার আলোটা একটু কম পড়ছে, এভাবে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের অর্ধেকটা মলিন হচ্ছে। হুইচ ওয়েভস ইন এভরি রেভেন ট্রেস অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস। ওয়েভ থেকে এখানে এসেছে ভার্ব হিসেবে ওয়েভস, থার্ড পার্সন সিঙ্গুলার জন্য এস যুক্ত হয়েছে। ওয়েভ হচ্ছে ঢেউ খেলে যাওয়া। আর এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে রেভেন। রেভেন হচ্ছে ব্ল্যাক অথবা ইবনি অথবা ইঙ্কি অথবা ছুটি অথবা স্যাবল, অর্থাৎ কৃষ্ণ অথবা কালো, এই অর্থে রেভেন ব্যবহার করে, অর্থাৎ অতিশয় কালো। আর এখানে দেখুন ট্রেস হলো নাউন, এর অর্থ হলো চুলের গুচ্ছ অথবা ঝুটি, অর্থাৎ আমরা এটা সিনোনিম বলবো লক্স অথবা কার্লস অথবা রিংলেটস ইত্যাদি। আর এইখানে দেখুন সফটলি, সফটলি হচ্ছে কোমলভাবে, কোয়েটলি, জেন্টলি, এই অর্থে অ্যাডভার্ব এখানে, কোমলভাবে অথবা নরমভাবে বা আলতোভাবে, এই অর্থে আমরা সফটলি ব্যবহার করে থাকি। লাইটেন্স আলোকিত করা, ওভার হার ফেস, এখানে কোনো নতুন শব্দ নেই। তাহলে দেখুন এই দুটি লাইনের অর্থ কি দাঁড়াচ্ছে, হুইচ ওয়েভস ইন এভরি রেভেন ট্রেস, যা ঢেউ খেলে যাচ্ছে, কোথায় ঢেউ খেলে যায়? ইন এভরি রেভেন ট্রেস,
প্রতিটি নিকশ কালো চুলের গুচ্ছতে ঢেউ খেলে যায়, অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, অথবা আলতোভাবে তার মুখমণ্ডলের উপরে আলোর ঝলকানি দিয়ে যায়। আমরা যদি কবিতার ভাষায় এটা বলতে চাই তাহলে আমাদের বলতে হয় এভাবে, যা প্রতিটি কালো বিনিতে ঢেউ খেলে যায় অথবা মৃদুভাবে তার মুখে আবার ছড়ায়। হোয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, হাউ পিওর হাউ ডিয়ার দ্যার ডুইলিং প্লেস। এখানে বলা উচিত ছিল এইভাবে, কিন্তু কবিতার ভাষার কারণে একটু এলোমেলো করে এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন, হোয়ার সিরিনলি সুইট থটস এক্সপ্রেস, যেখানে শান্ত মধুর ভাবনাগুলো প্রকাশ পায়। তাহলে সিরিনলি হলো কি? এখানে দেখুন, সিরিনলি হলো শান্তভাবে অথবা কোমলভাবে। তাহলে এটা সিনোনিম, এই অ্যাডভার্বটি সিনোনিম আমরা কি বলবো? কামলি অথবা পিসফুললি অথবা ট্র্যাঙ্কুইললি অথবা কোয়াইটলি অথবা প্লাসিডলি ইত্যাদি, অর্থাৎ শান্তভাবে বা কোমলভাবে। আর সুইট মানে কি বলুন তো দেখি? সুইট হচ্ছে মিষ্টি বা মধুর, এটি অ্যাজেক্টিভ। আর এর সিনোনিম আমরা বলবো সুগারি অথবা লার্সিয়াস অথবা হানিট ইত্যাদি, অর্থাৎ মধুময় অথবা মিষ্টি বা মধুর এই অর্থে। আর এক্সপ্রেস হচ্ছে বহিঃপ্রকাশ করা, অর্থাৎ এক্সপোজ, এটি ভার্ব। আর এটার তাহলে আমরা সিনোনিম কি বলবো? আমরা বলবো আটার অথবা এক্সিবিট অথবা ইলাস্ট্রেট অথবা ডিসপ্লে, এক্সপ্লিসিট অথবা স্পেসিফাই, স্টেট, এক্সপোজ ইত্যাদি, অর্থাৎ বহিঃপ্রকাশ করা অথবা প্রকাশ ঘটানো বা প্রকাশ করা। আর পিওর মানে খাঁটি, এটা আমরা জানি। আর ডেয়ার হচ্ছে প্রিয় মানে লাভিং। আর এখানে দেখুন একটি শব্দ আছে ডুয়েলিং প্লেস, ডুয়েল হলো ভার, বসবাস করা। তাহলে ডুয়েল ভার্বের সাথে আইএনসি করে এখানে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, আর ডুয়েলিং সাথে প্লেস যুক্ত হয়ে একটি নাউন ব্যবহার করা হয়েছে। ডুয়েলিং প্লেস মানে বসবাসের স্থান। তাহলে দেখুন এই দুটি লাইনের অর্থ কেমন দাঁড়াচ্ছে। হোয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডুইলিং প্লেস। আমরা এটাকে একটু সোজা করে পড়ার চেষ্টা করি। হোয়ার সিরিনলি সুইট থটস এক্সপ্রেস, যেখানে শান্ত মধুর ভাবনাগুলোর বহিঃপ্রকাশ ঘটে। হাউ পিওর, কত খাঁটি। হাউ ডিয়ার, কত প্রিয়। দেয়ার ডুইলিং প্লেস, তাদের সেই নিবাস বা বসবাসের স্থান। আর এটাকে যদি আমরা কবিতার ভাষায় বলি তাহলে বলতে হয় এভাবে, যেখানে ভাবনাগুলো প্রশান্তভাবে প্রকাশ পায়, কত পবিত্র, কত প্রিয় তাদের আবাস। তাহলে এই দ্বিতীয় স্টানজা থেকে আসলে আমরা কি শিখলাম? দেখুন, আমরা এটার বাংলাটা আবার করার চেষ্টা করি। কেউ বেশি ছায়া দেয়, কেউ কম আলো দেয়, এভাবেই বিনামি মাধুর্যের অর্ধেক হারায়, যা প্রতিটি কালো বেনিতে ঢেউ খেলে যায় অথবা মৃদুমন্দ তার মুখে আভাস ছড়ায়, যেখানে ভাবনাগুলো প্রশান্তভাবে প্রকাশ পায়, কত পবিত্র, কত প্রিয় তাদের নিবাস। অর্থাৎ এখানে যেটা প্রকাশ করেছে সেটা হলো ঠিক ওই ভদ্র মহিলার মুখমণ্ডলের যে সৌন্দর্যটা সেটা এখানে আরেকবার আলোকপাত করা হয়েছে। অর্থাৎ এই মুখমণ্ডলে কখনো আলো পড়ে, কখনো ছায়া বা অন্ধকার ঢেকে যায়, এতে তার সৌন্দর্যের অনেকটা যে ব্যাঘাত হচ্ছে, অর্থাৎ পুরোপুরি সৌন্দর্যটা ফুটে উঠছে না, সেটার কথা এখানে তুলে ধরা হয়েছে। আরেকটি হলো তার যে চুলের বর্ণনা দেয়া হয়েছে, নিকশ কালো চুলগুলো ঢেউ খেলে যাচ্ছে, সেটার সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে। আবার একই সাথে তার যে অত্যন্ত সুশান্ত মধুর ভাবনাগুলোর বহিঃপ্রকাশ ঘটছে তার এই চাহনিতে, সেটার একটা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এরপরে দেখুন আমরা তৃতীয় স্টানজা, অর্থাৎ সর্বশেষ স্টানজাতে চলে যাই। অ্যান্ড অন দ্যাট সিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, সো সফট সো কাম ইয়েট ইলোকুয়েন্ট, দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টিন্টস দ্যাট গ্লো, বাট টেলস অফ ডেইস ইন গুডনেস স্পেন্ট, a mind at peace with all below, a heart whose love is innocent. আমরা এটা বাংলা অর্থ করার চেষ্টা করি, এরপরে ভেঙে ভেঙে অর্থ করব। দেখুন, আর ওই গালে এবং ওই ভ্রুতে
কত নরম, কত শান্ত, তবুও বাক্পটু, যে হাসি মন জয় করে নেয়, যে আভা দীপ্তি ছড়ায়, কিন্তু ভুলে যায় সুখে কাটানো দিনগুলোর কথা, শান্তিতে খুব গভীরে একটা মন, নিষ্পাপ ভালোবাসার একটি হৃদয়। তাহলে এটাকে আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। চিক হচ্ছে গাল, অর্থাৎ এটি নাউন। আর তাহলে এটার আমরা সিনোনিম কি বলবো? এফ্রন্টারি আমরা বলতে পারি, অথবা ইনসোলিন, অথবা ইম্পার্টিনান্স ইত্যাদি, অর্থাৎ গাল। আর এখানে দেখুন ব্রৌ, অর্থাৎ ভ্রু বা ললাট বা কপাল। এখন এটা সিনোনিম তাহলে কি হবে? ব্রৌ, ফোরহেড, ফ্রন্ট অথবা পিক অথবা টপ বা অ্যাপেক্স বা ভার্টেক্স, এই অর্থ ব্যবহার করা হয়, অর্থাৎ উঁচু অথবা টপে অর্থাৎ সর্বোচ্চ অর্থেও কিন্তু এই ব্রো ব্যবহার করা হয়। কপাল অথবা ললাট অথবা সুউচ্চ, এই অর্থে ব্যবহার করে। এরপরে দেখুন সফট, কোমল বা নরম। আর কাম হলো কি? শান্ত অর্থাৎ কোয়েট অথবা সিরিন অথবা ট্র্যাঙ্কুইল, মানে শান্ত অথবা চুপচাপ এই অর্থে। আর ইলুকুয়েন্ট, ইলুকুয়েন্ট হচ্ছে বাগ্মী বা বাক্পটু, অর্থাৎ বাক্যবাগীশ বা বাক্পটু। এটি অ্যাজেক্টিভ, তাহলে এটি সিনোনিম আমরা কি বলবো? আর্টিকিউলেট অথবা ফ্লুয়েন্ট অথবা পারসুয়েসিভ অথবা এক্সপ্রেসিভ ইত্যাদি। তাহলে প্রথম দুটি লাইনের অর্থ আমরা করার চেষ্টা করি। অ্যান্ড অন দ্যাট সিক, এবং তার সেই গালে, অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং তার সেই কপালের উপরে, সো সফট, সো কাম, বাট ইলোকুয়েন্ট, কত নরম, কত শান্ত, কিন্তু বাক্পটু, ইয়েট মানে তথাপি, অর্থাৎ তবু অর্থে ব্যবহার করা হয় ইয়েট, তার মানে তবুও বাক্পটু। দ্য স্মাইলস দ্যাট উইন, যে হাসি জয় করে, দ্য টিন্টস দ্যাট গ্লো, টিন্ট হলো কি? টিন্ট হলো আভা বা রং। আর এটা সিনোনিম তাহলে আমরা কি বলবো? টিন্টের আমরা সিনোনিম বলতে পারি কালার অথবা শেড অথবা টোন অথবা ডাই ইত্যাদি। আর গ্লো, এখানে একটা ভার্ব আছে, দেখুন দ্যাট গ্লো, গ্লো হচ্ছে জলজল করা বা আলোর বিস্ফোরণ ঘটানো। আর তেমন কোনো নতুন শব্দ নেই। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে? দেখুন দ্য স্মাইলস, ওই হাসিগুলো, দ্যাট উইন, যে হাসিগুলো জয় করে, দ্য টিন্টস, ওই আভাগুলো বা রং বা কালারগুলো, দ্যাট গুলো, যা দীপ্তি ছড়ায়। তাহলে প্রথম লাইনের অর্থ কি? যে হাসি জয় করে, যে আভাগুলো দীপ্তি ছড়ায়, বা টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট, অর্থাৎ যেই দিনগুলো সুখে কাটানো হয়েছে, সেই সুখে কাটানো দিনের কথাগুলো যে বলে যায়। তাহলে দেখুন এখানে আমরা বাংলাটা কিভাবে বলবো? কিন্তু বলে যায় সুখে কাটানো দিনগুলোর কথা। তাহলে প্রথম লাইন সহ আমরা বলি, যে হাসি জয় করে নেয়, যে আভা দীপ্তি ছড়ায়, কিন্তু বলে যায় সুখে কাটানো দিনগুলোর কথা। এ মাইন্ড এট পিস উইথ অল বিলো, এ হার্ট হোস লাভ ইজ ইনোসেন্ট। এখানে দেখুন নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে পিস, শান্তি, এটা আমরা জানি, আর মাইন্ড হলো মন, সেটা আমরা জানি আগে থেকে, আর ইনোসেন্ট অর্থাৎ নিষ্পাপ, এটা আমরা জানি। তাহলে এখানে অর্থটা কি? দেখুন শান্তিপুরী একটি মন নিষ্পাপ প্রেময় হৃদয়ের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে এই তৃতীয় পেরার অর্থটা কেমন দাঁড়াচ্ছে দেখুন? আর ওই গালে এবং ওই ভ্রুতে কত নরম, কত শান্ত, তবুও বাক্পটু, যে হাসি জয় করে নেয়, যে আভা দীপ্তি ছড়ায়, কিন্তু বলে যায় সুখে কাটানো দিনগুলোর কথা, শান্তিপুরী একটি মন নিষ্পাপ ভালোবাসার একটি হৃদয়। অর্থাৎ এই তৃতীয় স্টানজায় যে কথাটি বোঝানো হয়েছে তা হলো, ওই ভদ্র মহিলার চেহারার মাঝে এবং তার হাসির মাঝে গুণাবলীগুলো লুকায়িত রয়েছে, সেটার একটা বহিঃপ্রকাশ এখানে তুলে ধরা হয়েছে। এমন একটি শান্তিপুরী মন সে লালন করছে যা অত্যন্ত নিষ্পাপ একটি হৃদয়েরই মূলত বহিঃপ্রকাশ। এই ছিল আমাদের তিনটি স্টানজা।
তাহলে প্রথম স্টানজা, দ্বিতীয় এবং তৃতীয় স্টানজা থেকে আমরা যা শিখলাম সেটার আলোকে আমরা এখন সামারি তৈরি করব। দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ বিউটিফুল লেডি। এই কবিতাটি হচ্ছে মূলত একজন সুন্দরী ভদ্র মহিলা সম্পর্কে। তারপরে আমরা বলবো দ্বিতীয় সেন্টেন্সে, হার বিউটি ইজ কন্ট্রাস্টেড টু ডার্ক অ্যান্ড ব্রাইট অ্যান্ড গডি ডিলাইট, অর্থাৎ তার সৌন্দর্যটা আলো আধারির সাথে এবং অতি উজ্জ্বল দিনের সাথে তুলনা করা হয়েছে। শি ইজ কনসিডার্ড দ্য নেমলেস গ্রেস সুইট পিওর অ্যান্ড ডিয়ার, তাকে বিবেচনা করা হয়েছে বিনামী মাধুর্যের সাথে, মধুর সাথে, অকৃত্রিম এবং প্রিয় জিনিসের সাথে তাকে তুলনা করা হয়েছে। তারপরে দেখুন, হার প্লেজেন্ট ফেসিয়াল এক্সপ্রেশনস ইলোকুয়েন্টলি বাট ইনোসেন্টলি এক্সপ্রেস হার ইনার গুডনেস অ্যান্ড পিস, অর্থাৎ তার যে আনন্দময় মুখমণ্ডলের বহিঃপ্রকাশ সেটা খুব বাকপটুভাবে কিন্তু খুব নিষ্পাপভাবে তার অভ্যন্তরীণ যে ভালোর দিকটি এবং তার শান্তির দিকটি সেটিরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে তার এই ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ তার যে আনন্দময় চেহারা সেটার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটেছে। অ্যান্ড শি হ্যাজ এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং তার এমন একটি হৃদয় রয়েছে যেটা হচ্ছে নিষ্পাপ বা নিষ্কলঙ্ক। তাহলে এখান থেকে আমরা যে সেন্টেন্স কয়টি সামারিতে বললাম সেগুলো আবার বলছি। দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ বিউটিফুল লেডি, হার বিউটি ইজ কন্ট্রাস্টেড টু ডার্ক অ্যান্ড ব্রাইট অ্যান্ড দ্য গডি ডিলাইট, শি ইজ কনসিডার্ড দ্য নেমলেস গ্রেস সুইট পিওর অ্যান্ড ডিয়ার, হার প্লিজেন্ট ফেসিয়াল এক্সপ্রেশনস ইলিকুয়েন্টলি বাট ইনোসেন্টলি এক্সপ্রেস হার ইনার গুডনেস অ্যান্ড পিস, অ্যান্ড শি হ্যাজ আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট। এই হলো আমাদের সামারি। আর ঠিক এই কয়েকটি সেন্টেন্স যদি এই তিনটি স্টানজা থেকে তৈরি করে দেওয়া যায় তাহলে সামারিতে বেশ ভালো মার্কস আসবে, অর্থাৎ 10-এর মধ্যে মিনিমাম 7-8 পাওয়ার সম্ভব হবে। আর সামারি অবশ্যই এক প্যারাতে লিখতে হবে। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর পরের কবিতাটি নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করার চেষ্টা করব, এমিলি ডিকিনসনের কবিতা আই ডাইড ফর ডিউটি, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।